আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য রোমান্টিক বরোবর এই গল্পের 3 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট রইল। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ঘরে ঢুকে দেখলাম আব্বু সোফায় বসে পত্রিকা পড়ছে। আব্বু আমার দিকে তাকিয়ে বলল, কিরে তুরিমণি জামাই কই? আব্বু প্রশ্নের উত্তর না দিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। জানি আম্মু এখন রান্নাঘরে থাকবে, আর এটা জানি এখন আব্বু খুব কষ্ট পেয়েছে আমার আচরণে। পেলে পাক কষ্ট, আমাকে কষ্ট দেওয়ার সময় কি আব্বু একবারও চিন্তা করেছে যে আমি কতটা কষ্ট পাবো? আমি বললাম, আম্মু 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 বলল, আরে আমার তুলিমণি এসে গেছে, কেমন আছিস লক্ষ্মী মা আমার? আমি বললাম, যেমন তোমরা রেখেছ তেমনই আছি। আম্মু বলল, এখনো আমাদের উপর রাগ করে আছিস মা? তা জামাই কোথায়? আমি বললাম, বাহ, আসতে না আসতে জামাইয়ের খবর নেওয়া হচ্ছে খুব, তুমিও আমাকে ভালোবাসো না আব্বুর মতো। আম্মু বলল, কী সব বলে আমার পাগলি মেয়েটা, তুই আমাদের একমাত্র মেয়ে, আমাদের চোখের মণি। আর দেখ মা, জন্ম মৃত্যু বিয়ে এগুলো খোদার হাতে, মানুষের কোনো সাধ্য নেই তা পরিবর্তন করার। আর মেয়ে মানুষের বিয়ে বারবার নয়, একবারই হয়। তাই পারভেজের সাথে তুই যত নিজেকে মানিয়ে নিতে পারবি ততই তোর মঙ্গল। আর ছেলেটাও এতিম, আমরা না ভালোবাসলে কে ভালোবাসবে শুনি? আমি বললাম, হয়েছে হয়েছে, যাও ভালোবাসো গিয়ে তোমার বুড়ো জামাইকে। আম্মু বলল, ছি এসব বলতে নেই পাগলি মেয়ে, তা এই ট্রেটা একটু নিয়ে বসার করে যা, জামাই কখন থেকে বসে আছে? আমি বললাম, আমি পারবো না, তোমাদের জামাই তোমরাই আপ্যায়ন করো গিয়ে। আম্মু বলল, লক্ষ্মী মা নিয়ে আয়, আমি সাথে কয়টা নিয়ে যাব বল। আমি বললাম, আসছি আসছি। আম্মু বলল, পাগলি একটা। বসার রুমে গিয়ে মাথাটা আবার গরম হয়ে গেল, কী মজা করে গল্প করছে বুড়োটা আব্বুর সাথে। আম্মুকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। পারভেজ বলল, আসসালামু আলাইকুম আম্মি, কেমন আছেন? আম্মু বলল, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? পারভেজ বলল, আছি আপনাদের দোয়ায় ভালোই। আম্মু বলল, কিরে তুলি মা, ট্রেটা রাখ এখানে জামাইয়ের সামনে, আর জামাই খাও তো তুমি। আমার রাগে মাথা ফেটে যাচ্ছে, আমার চেয়ে বুড়োর প্রতি বাবা মায়ের ভালোবাসা বেশি, তাই ট্রেটা রেখে চলে আসতেই মায়ের প্রশ্ন। আম্মু বলল, কিরে কোথায় যাচ্ছিস তুলিমণি? আমি বললাম, আমার ক্লান্ত লাগছে তাই ঘরে গিয়ে বিশ্রাম নেব। আব্বু বলল, জামাইকে নিয়ে একেবারে যাস? আমি বললাম, পারবো না আমি, তোমাদের জামাইকে তোমরাই নিয়ে যেও। এই বলে চলে আসলাম আমার ঘরে। আব্বু বলল, বাবা পারভেজ, আমার মেয়ের আচরণে তুমি কষ্ট পেও না বাবা, ও একদমই আমার মতো, বাইরে রাগি হলেও ভিতরে অনেক ভালো। পারভেজ বলল, না আব্বু রাগ করবো কেন, ও এখনো বাচ্চা মেয়ে। আম্মু বলল, তা বাবা যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নাও। পারভেজ বলল, আচ্ছা আম্মু। এদিকে আমি রুমে এসে মুখ গোমড়া করে বসে আছি, আর আমার বড় বরটা মাত্র আমার ঘরে এসে ঢুকেছে। পারভেজ বলল, মন খারাপ নাকি শরীর খারাপ? আমি বললাম, যাই হোক তাতে আপনার কি? হ্যাঁ, পারভেজ বলল, আমার কি মানে, আমার সামনে ছোট্ট বেবিটার মন খারাপ করে বসে আছে আর আমি চুপ করে তা দেখবো, তা কি হয়? আমি বললাম, ওই আপনি কাকে বেবি বললেন? আমার বয়স কত জানেন? 19 বছর, আর আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, বুঝলেন? পারভেজ বলল, তাই নাকি, আমি তো মনে করেছি তুমি ক্লাস 6 পড়ো। এই বলে হা হা করে হেসে দিল। আমি বললাম, একদম হাসবেন না কিন্তু, বড় পর একটা, আর আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে 6 পড়া মেয়ে মনে হয়? পারভেজ বলল, তাহলে আমাকে তোমার কোন অ্যাঙ্গেল দিয়ে বড় মনে হয়? আমি বললাম, আপনার বয়সের দিক দিয়ে আপনি বড়, এ বলে হেসে দিলাম। পারভেজ বলল, তাহলে তোমার আচরণের দিক দিয়ে তোমাকে 6 পড়া মেয়ে মনে হয়, আর তোমার ধারণা আছে আমার অফিসের মেয়েরা আমার জন্য পাগল?
আমি হা হা করে হেসে দিয়ে বললাম, আপনার মতো বুড়োর জন্য পাগল? তাহলে শুনে রাখুন, আমার ভার্সিটিতে সব ছেলেরা আমার জন্য পাগল। চুল একটা ঝাপটা দিয়ে বললাম। পারভেজ বলল, হাস্যকর কথা হলেও বিশ্বাস করলাম, মুখ চেপে হাসছে। আমি বললাম, হাস্যকর মানে? আর আপনি কিছু বলার আগে বুড়ো বড়টা ওয়াশরুমে চলে গেল। রাগে ইচ্ছা করছে ওনার সব জামা কেটে ফেলি, কিন্তু ইচ্ছা থাকলে উপায় নেই। আমার বুড়ো বড়টার ব্যাগ লক করে রেখেছে, তাই ঘাপটি মেরে বসে থাকা ছাড়া কোনো উপায় নেই। তো ফ্রেন্ডস, আজকের গল্পের পর্ব ছিল এতটুকুই। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে সবসময় ফারুক স্টাডির সাথেই থাকবেন। আর পরবর্তী গল্পগুলো পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝে থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফেজ। বাই বাই, টাটা।